যারা ইমান আনে ইমান আনার পরে হলো হিজরত ইমানের পরে কি হিজরত হিজরতের পরেই হচ্ছে দিয়ে জেহাদ ইমান আনে হিজরত করে আপনি যেটা বললেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এটা একেবারে দারুণ একটা কথা বলেছেন কোরআনের এমন এমন কিছু আয়াত আছে যেমন ধরেন কোরআনের একটা আয়াত আছে লা লাখরা হাফিদ্দিন আজকে বললাম না এটা দিন নিয়ে জবরদস্তি করো না আর একটা আয়াত আছে কা তেল হুম হাততা আলাতা কুন ফেৎনাফতু অয়া কুন উদ্দিন হুকুল্ল সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দিন প্রতিষ্ঠা না হয় আবার এখানে বইয়ে বললেন কি জবরদস্তি করো না কথাটা কিভাবে মিলল কথাটা মনে হচ্ছে যেন বিপরীত তাই না কিন্তু না বিপরীত না পরিপূরক পরিপূরক সম্পর্কিত আত্মীয়তার সম্পর্ক কাদের আত্মীয়তা আসেন এবার মোমেনকে বলা হয়েছে হে মোমেনরা তুমি বিয়ে করবে মোমেনাকে কিন্তু দাসী হলেও কাফের থেকে উত্তম হে মোমেনারা মানে মেয়েরা মোমেনকে বিয়ে করবে মোমেন দাস হলে উত্তম কাফের থেকে আসেন মোমেন মোমেনের বন্ধু মোমেন মোমেনের আত্মীয় মোমেন মোমেনের অভিভাবক এবার সবাই অভিভাবক আল্লাহ রবুল আলমিন আত্মীয়তার বন্ধন আপনি যখন ইমান আনবেন লা লাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে আপনি শিরিক কুফর থেকে আলাদা হয়ে যেতে হবে ইমান আনার আগে আপনার শ্বশুর ছিলেন আপনিও ছিলেন একেই শিরিকভুক্ত মানে শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত এই সমাজ ব্যবস্থার আন্ডারে আপনি আপনার শ্বশুর অথবা আপনি আপনার বাবা অথবা আপনি আপনার ভাই যখনই আপনি ইমান আনলেন সঙ্গে সঙ্গে আপনি শিরিক থেকে কুফর থেকে আলাদা হয়ে যেতে হবে যেটা নবী করিম সাল্লিয়াল্লাম করেছেন আমি আপনাকে বলি বদর যুদ্ধ এই বদর যুদ্ধটা কার সাথে হয়েছে রোমানদের সাথে পার্সিয়ানদের সাথে এই 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 বদরের যুদ্ধটা কার সাথে ও হলো আপনি বলুন মামা ভাগিনার সঙ্গে বাপ বেটার সঙ্গে রাসুল যখন মক্কা থেকে মদিনা আসলেন রাসুলের মেয়ে আবু জহেলের পুত্রবধূ ছিল রাসুল বললেন মা আজকে থেকে তার সাথে কোনো সম্পর্ক তোমার কোনো সম্পর্ক নাই আবু জেহল আর রসল কিন্তু ইমান আনার সাথে সাথে শির থেকে আলাদা হয়ে যাবে এটা আল্লাহর ঘোষণা রসল উল্লাহর সুননা মোমেনদের সমবায়ে মোমেনদের একটা সমাজ কায়েম হবে মোমেনদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক হবে মোমেনদের আত্মীয়তার সম্পর্ক ধ্বংস করা হলো একেবারে ইসলামের বিপরীত এটা করতে পারবেন না কিন্তু ইমান আনার কারণে যদি কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় তো দূরের কথা নিজের বাবা মা ভাই বোন হলেও তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না কথা পরিষ্কার শুধু ইমানের কারণে অন্য কোনো কারণে নয় আমি কিন্তু সাবধান বলে দিচ্ছি ইমানের কারণে কি কারণে ইমানের কারণে এটা নিয়ে অনেকের ভিতরে অনেক কষ্ট আছে যে হিজবুত তহিদ আসছে ফ্যামিলির কাউরে চিনে না কাউরে জানে না আমরা এত অমানবিক নই আমরা এত মানুষ নই ইমান কারণে মেয়েটার উপরে কি অমানবিক অত্যাচার করা হয়েছে ইমান আনার কারণে ভাইটার উপরে কি নির্যাতন চালানো হয়েছে নির্যাতনের কাহিনী শুনবেন শুধু ইমান আনার কারণে তখন আমরা বলেছি তুমি তাহলে পরিবার থেকে চলে আসো তুমি তাহলে ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাও এখানে তোমার উপর অত্যাচার হচ্ছে হেসবুত তহিদ এত অমানবিক নয় হিজবুত তহিদ মানবিক মানবতা প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছে ইমান আনার কারণে আমাদেরকে অত্যাচার করা হয়েছে দুলুম করা হয়েছে এটা আমাদের মানবাধিকার ছিল আমাদের ধর্মীয় অধিকার ছিল আমাদের মানবাধিকার এক্সারসাইজ করতে দেওয়া হয় নাই হিজবুতহিত ছাড়বি কথা হচ্ছে তোর কোনো কথা শুনি না হিজবুত তৈত ছাড়বি জামাইয়ের এক নম্বর কন্ডিশন বাবার এক নম্বর কন্ডিশন ভাইয়ের এক নম্বর কন্ডিশন আগে হিজবুত তৈত ছাড়বি কেন ভাই হিজবুত তহিদ কি নিষিদ্ধ হিজবুত তহিদ কি অন্যায় আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দীক্ষা দেই না মোমেন মোমেনদের সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে না এটা আল্লাহর একেবারে ডাইরেক্ট নিষেধ কিন্তু আনার কারণে যদি নিজস্ব কোনো কোনো লোকের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় সেটা রসুল্লাহ সুন্নত সেটা আল্লাহর নির্দেশ